স্বাগতম তোমাদের সবাইকে আজকের ক্লাসে। আজকে গত অ্যাসাইনমেন্টে যে সাধারণ ভুলগুলি তোমরা করছো তার একটা নিয়ে আলোচনা করব। তো সাধারণ ভুলগুলির মধ্যে সব থেকে প্রথমে যেটা আছে সেটা হলো গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে। একটা গ্রাফ যখন তোমরা অঙ্কন করছো তখন সেখানে অনেকগুলি বিষয় মাথায় রাখা লাগে যেগুলি তোমরা কিন্তু খেয়াল করো নাই। মোটামুটি একটা দায়সারাভাবে গ্রাফ অঙ্কন করে দিছো এবং অনেকে করছে কি গ্রাফ পেপারও নেয় নাই, শুধুমাত্র খাতার মধ্যে একটা গ্রাফ কোনো রকমে অঙ্কন করে দিছে। তো তোমাকে যখন বলছে যে গ্রাফের কথা, যে গ্রাফ অঙ্কন করো, তখন অবশ্যই সেটা গ্রাফ পেপারে অঙ্কন করতে হয়। তুমি যদি খাতাতে যেন তেনভাবে যদি গ্রাফ অঙ্কন করো তাহলে কিন্তু সেটা হলো না। একটা গ্রাফ যদি আমি প্রথমে অঙ্কন করতে যাই তাহলে তার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং সেটা তোমরা ঠিকঠাক মতন দেও, অনেকেই দিছো অনেকে আবার দেও নাই। তারপরে এক্স অক্ষ বরাবর তুমি কী ব্যবহার করতেছো, যদি সময় হয় তাহলে সেটাকে লেখো যে সময়, এবং কী দ্বারা প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয়, এবং সময় লেখো কি সেকেন্ড, এইভাবে লেখো। এবং একটা তীরচিহ্ন দাও যে এক্স অক্ষ বরাবর আমার সময় নির্দেশ করে। ওয়াই অক্ষ বরাবর যদি বেগ বসাই আমি বা বেগ ব্যবহার করি তাহলে সেই বেগকে আমি কীভাবে প্রকাশ করি, ভি দ্বারা, একক কি মিটার পার সেকেন্ড। তারপরে একটা তীরচিহ্ন দাও দিয়া তারপরে প্রকাশ করো যে হ্যাঁ এটা হচ্ছে আমার সময়, এটা হচ্ছে আমার বেগ, এবং সেগুলি কোন এককে আমি পরিমাপ করতে পারি। তারপরে আছে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান কত একক, অথবা প্রতি দুই ঘর সমান কত একক, যেটা তুমি বিবেচনা করছো বা যেটা ধৈর্য নিয়ে তুমি গ্রাফ অঙ্কন করছো সেটা কিন্তু দেওয়া হয়নি, তোমরা ইচ্ছামতো অঙ্কন করে দিছো। এবং এই কথাটা অনেকেই লেখে নেয় যে এক্স অক্ষ বরাবর প্রতি দুই ঘর সমান এক একক না পাঁচ ঘর সমান এক একক, এই জিনিসগুলি দাও না। এই জিনিসগুলি খুবই দরকার। তুমি যদি দুই ঘর ধরো তাহলে দুই ঘর দাও, তিন ঘর যদি ধরো তাহলে তিন ঘর সমান এক একক দাও। এটাকে বলা হয় স্কেলিং, এবং গ্রাফের ক্ষেত্রে স্কেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা যেটা আসতেছে, যেমন প্রথম গ্রাফের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি তাহলে প্রথম গ্রাফটা কিন্তু সরলরৈখিক ছিল এবং এখানে তেমন কোনো ঝাপলা নাই। তারপরে যেটা করছো তোমরা যে বিন্দুগুলি বসাইছো, অনেকে বিন্দুগুলি বসাইছে, অনেকে আবার বিন্দু বসায় নাই, সরাসরি সরলরেখা অঙ্কন করে দিছে। তারপরে বিন্দুর যে স্থানাঙ্ক, যেমন একটা বিন্দু যদি আমি বিবেচনা করি তার স্থানাঙ্ক কত, বা যে বিন্দুটার মান আমি বসাইলাম তার স্থানাঙ্ক কত, সেটাও কিন্তু এখানে দেওয়া হয় নাই। তারপরে একটা বিন্দু যে ব্যবহার বসাইছো সেটাকে কীভাবে মার্কিং করতে হয় সেই মার্কিংগুলিও তোমরা কিন্তু দেখো না। এখানে আমি দেখো তোমাদের একটা নমুনা দেখানোর চেষ্টা করছি যে কীভাবে বিন্দুগুলির মার্কিং আসলে মার্কিং দেখানো যেতে পারে এবং তার স্থানাঙ্ক কত। যেমন এটা যদি 2-4 হয় তো বসাইলে 2-4, এটা যদি 6-8 হয় তো বসাইলে 6-8, এরকমভাবে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক কত সেটা তুমি এখানে ব্যবহার করতে পারো, যে জিনিসগুলো কিন্তু তোমাদের গ্রাফগুলিতে মিসিং আছে। পরবর্তী যে গ্রাফটা আছে সেই গ্রাফটা কিন্তু সরলরৈখিক না, এটা একটু কার্ভ বা বক্র আকৃতির। তো বক্র আকৃতির ক্ষেত্রে হয় কি, সবগুলি বিন্দু যে গ্রাফটা অতিক্রম করে যায় সেটা কিন্তু নাও হতে পারে। তুমি অন্তত 5টা বিন্দু নাও, 5টা বিন্দুর মধ্যে 2টা দেখবে একটু এদিক সেদিক আছে গ্রাফের আশেপাশে, এবং বাকি যে 3টা বিন্দু আছে 3টা বিন্দু অন্তত আমার লেখচিত্রের মধ্যে দিয়ে গমন করে। এবং তোমরা অনেকে করছো কি সরলরৈখিকভাবে যুক্ত করে দিছো 2টা বিন্দু, এই সরলরৈখিকভাবে যুক্ত করলে কিন্তু হয় না, এটা যেহেতু কার্ভ তো তোমাকে বক্রভাবে এটাকে যুক্ত করতে হবে। এই ছোটোখাটো জিনিসগুলি তোমরা প্রায় ভুল করছো তোমাদের গ্রাফগুলিতে। তো আশা করি এই ভুলগুলি তোমরা সংশোধন করে সামনে যদি গ্রাফ দেয় বা সামনে যখন তোমাদের গ্রাফ আঁকার দরকার হয় সেগুলি তোমরা ঠিকঠাক মতো রাখতে পারবা। আজকের ক্লাসের উদ্দেশ্যটাই ছিল এটা যে গ্রাফে যে ভুলগুলি তোমরা করছো সেগুলি যেন পরবর্তী বা সামনে আর না হয়। ধন্যবাদ সবাইকে।